প্রত্যেকটা সুইজই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে নতুন গাড়ির মতন রয়েছে, এবং সামনের সাইডটা যদি দেখায় একেবারে ট্যাম্পারসার সহকারে কিন্তু আপনারা গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন। ওকে, এবং সব কিছুই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমরা একটু সানরুফটা আপনাদেরকে ওপেন করে দেখাই। ফারুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। ফারুজ ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? স্পেশাল একটি এসইউভি নিয়ে এসেছি আপনাদের জন্য, নিশান এক্সট্রেইল 2010 এর মডেল, 2015 রেজিস্ট্রেশন। আচ্ছা। এবং হোয়াইট পার্ল কালারে এই গাড়িটি ফুললি অকটেন ড্রাইভে রয়েছে এবং অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় রয়েছে। নর্মালি আপনাদেরকে আমরা গাড়ি সব গাড়িগুলো স্টার্ট দিয়ে দেখাতে পারি না, স্পেশালি সব অপশন কিন্তু এই গাড়িটির এখন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আচ্ছা। হেডলাইট, ব্যাকলাইট, পার্কিং লাইট, তারপরে এমার্জেন্সি সব কিছু কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এবং গাড়িটির সাথে আপনারা সানরুফ পেয়ে যাচ্ছেন। আচ্ছা। এবং গাড়িটির ডকুমেন্টসগুলো ফুললি আপ টু ডেট অবস্থায় রয়েছে। ওকে। আর হোয়াইট পার্ক করা এই গাড়িটি অকটেন ড্রাইভে থাকার কারণে কিন্তু আপনারা একেবারে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, যেহেতু প্রত্যেকটি লাইট, হেডলাইট, ব্যাকলাইট, প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল অবস্থায় রয়েছে। ইনশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ওকে। তো শুরুতেই আপনাদেরকে দেখাই যে হেডলাইটটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে, এবং অরিজিনালি নিশান ব্র্যান্ডের আপনারা মনোগ্রাম সহকারে একটি গ্রিল পেয়ে যাচ্ছেন, একেবারে গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় রয়েছে। আর বাম সাইডের লাটিও কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির সাথে স্ট্রোক রয়েছে, ফুলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। চারটি চাকাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং হোয়াইট পার্ল কালারের এই গাড়িটি কিন্তু বাম সাইডটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ওকে। আর ডোরগুলো কিন্তু আপনার সেন্সর সিস্টেমে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সেন্সর সহ আপনারা ডোর পেয়ে যাচ্ছেন। আর ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং ভিতরের কালারগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে একেবারে অরিজিনাল অবস্থায়, জেনুইন অবস্থায় রয়েছে। ওকে। আর ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে, এবং রোডের আপনার টেস্ট ড্রাইভ বা সব কিছু রেকর্ড করার জন্য এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। সিট কভার রয়েছে গাড়িটির। আচ্ছা, ভালো মানে সিট কভার পেয়ে যাচ্ছেন। জি, নিশান এক্সট্রেইল রাস্তার রাজা, এবং বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার। ভিতর পিছন সারটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেহেতু ডোরগুলো এখন পর্যন্ত ভিতরের পার্টিশনগুলো একেবারে অরিজিনাল কালারে রয়েছে। আর সিলিংটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, সাথে কিন্তু অনেক সুন্দর একটি বড় সানরুফ পেয়ে যাচ্ছেন গাড়িটি সানরুফ সহ। জি, ব্যাকসাইডটা কি অবস্থা ভাই? ব্যাকসাইডটিও ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেহেতু অরিজিনাল গ্লাস রয়েছে গাড়িটিতে, 100% কনফার্ম যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এবং ব্যাকলাইটটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটির সাথে। জি, চলুন ভিতরে অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দেই। দেখতেই পাচ্ছেন ভিতরের সাইডটি কিন্তু অনেক সুন্দর অবস্থায় রয়েছে, এবং সাইডগুলো কিন্তু অরিজিনাল কালারের উপর রয়েছে, কোনো ধরনের কোনো কালার হিস্ট্রি নেই, এবং পিছনটি কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, সাথে অরিজিনাল সেট আপের ড্রয়ারগুলোও কিন্তু রয়েছে, এবং পিছন সাইডটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং অনেক স্পেস, অনেক স্পেস পেয়ে যাচ্ছেন গাড়িটির। ওকে। এবং গাড়িটির ডান্সারটিও কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির। আচ্ছা, প্রতিটা ডোরই তো ভাই 100% অরিজিনাল গেটআপে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি। ওকে। এবং 100% ফুল লেদার পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা গাড়ি নিশান এক্সট্রেইল। নিশান এক্সট্রেইল পরবে সামনের ডোরটা তো ফ্রেশ, একেবারে ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালারের উপরে রয়েছে। ওকে। প্রত্যেকটা সুইজই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে নতুন গাড়ির মতন রয়েছে, এবং সামনের সাইডটা যদি দেখায় একেবারে ট্যাম্পারসার সহকারে কিন্তু আপনারা গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন। ওকে। এবং সব কিছুই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমরা একটু সানরুফটা আপনাদেরকে ওপেন করে দেখাই। আচ্ছা, সুন্দর একটা সানরুফ সহ আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন নিশান এক্সট্রেইল। জি, অসাধারণ একটা গাড়ি। চলেন ভাই আমরা একটু ইঞ্জিন দেখি, ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আপনাদেরকে। গাড়ি কিন্তু স্টার্ট অবস্থায় রয়েছে, কাজে ইঞ্জিনে বাজে কোনো নয়েজ নেই। জি, আপনাদের দেখাবার জন্যই কিন্তু আমরা এই অবস্থায় রেখেছি। অরিজিনাল কিন্তু স্টিকার মার্সেলের উপর রয়েছে, এবং ভিতরে কালারটি কিন্তু একেবারে 100% জেনুইন অবস্থায় রয়েছে। আচ্ছা, যেহেতু কেবিনগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, আপনারা কনফার্ম থাকতে পারেন যে গাড়িটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, তাছাড়া ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। বা ইঞ্জিনটা সিসি কত? এগুলো 2000 সিসি ইঞ্জিন। 2000 সিসি ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন, 100% অকটেন ড্রাইভের গাড়ি। জি, গাড়িটির মডেল ইয়ার 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2015, ডকুমেন্টসগুলো ফুললি আপ টু ডেট অবস্থায় রয়েছে, আর ফুললি ফ্রেশ কন্ডিশনে হোয়াইট পার্ল কালারের নিশান এক্সট্রেইল এসইউভিটি রয়েছে। আর গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 22,80,000 টাকা, তবে এই প্রাইস নেগোশিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 017-111-54967 এই নম্বরে যোগাযোগ করুন। আর সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।